নমস্কার আজকে তারিণী খুঁড়ো কীর্তিকলাপের অপর একটি গল্প আমরা শুনব গল্পটির নাম গণৎকার তারিণী খুঁড়ো তারিণী খুঁড়োর এক ভাইপো এক চা কোম্পানিতে ভালো কাজ করে সে খুঁড়োকে একটি স্পেশাল কোয়ালিটির চা দিয়েছে খুঁড়োর টিপটা আমার হাতে চালান দিয়ে বললেন এটা খোলবার ব্যবস্থা কর আজ তোদের চা না খেয়ে এইটে খাবো বৈশাখ মাসের এক রবিবারের সন্ধে দুপুরের দিকে কালবৈশাখী হয়ে গেছে এখন সব শান্ত আমাদের ঘরে খুঁড়ো শ্রোতারা সব জমায়েত হয়েছে তার মধ্যে হবে অবশ্যই ন্যাপলাও আছে ন্যাপলা বলল ভূতের গল্প অনেক হয়েছে খুঁড়ো আজ একটা অন্য কিছু হোক আপনি একবার বলেছিলেন আপনি কিছুদিন গণৎকারী করেছিলেন তখন একটা আশ্চর্য ঘটনা হয় সে গল্প কিন্তু আজ অব্দি শোনা হয়নি ও সে গল্প বলিনি বুঝি আমরা সবাই একসঙ্গে না বললাম খুঁড়ো বললেন আগে ওই নতুন চাটায় একটা চুমুক দিয়ে নি। কাপে ঠোঁট ঠেকাতে না পারলে গল্প খোলে না পাঁচ মিনিটের মধ্যেই চা এসে গেল ভুরে সুগন্ধ খুঁড়ো ওই গরম চাতেই একটা চুমুক দিয়ে বললেন বাহ খাসা চা তারপর একটা এক্সপোর্ট কোয়ালিটি বিড়ি ধরিয়ে নিয়ে গল্প আরম্ভ করলেন ঘটনাটা ঘটে নাগপুরে আমি বোম্বাই গেছিলাম যদি ফিল্মে কিছু কাজ পাওয়া যায় তার মানে মনে করিস না যে আমার ফিল্মে অভিনয় করার ইচ্ছে ছিল তা নয় মোটেই আমি প্রোডাকশান ম্যানেজারের কাজটা ভালো জানতাম টালিগঞ্জে দুটো ছবিতে ওই কাজ করেছি তাই সেই দিকেই চেষ্টা করছিলাম একটা ছবিতে কাজ জুটেও গেল আমি থাকি ভিলে পারলেতে একটা দোতলা বাড়ির একতলায় একটা ছোটো ফ্ল্যাটে পুরো দোতলাটা নিয়ে থাকেন বোম্বের এক বিখ্যাত জ্যোতিষী মুকুন্দ পট্টবর্ধন দিশি মতে হাত দেখিয়ে হিসেবে তার খুব নাম ডাক আমার প্রতিবেশী তাই আমার সঙ্গে আলাপ হয়ে গেল কেন জানি না ভদ্রলোকের আমাকে খুব ভালো লেগে গেল বললেন আমি তোমাকে পামি স্ত্রী শিখিয়ে দেবো যে কথা সেই কাজ কাজের পর রাত্রি ভদ্রলোকের ঘরে বসে হস্তরেখা গণনা শিখতে আরম্ভ করলাম অদ্ভুত সাবজেক্ট নেশা ধরে গেল দু মাসের মধ্যে দেখি আমিও বেশ হাত দেখতে পারছি। স্টুডিওর কয়েকজনের হাত দেখে অতীত ভবিষ্যৎ বলে দিলাম এক প্রডিউসারের ছবি হিট হবে সেটা বলে দিলাম আর ফলেও গেল শেষটায় একটা সময় এলো যখন মনে হলো আমি নিজেই এ কাজ করে রোজগার করতে পারি এক এক কাজে বেশি দিন টিকতে পারি না সেটা তো তোদের বলেইছি তাই ফিল্মের লাইন ছেড়ে পামিস্ট্রি ধরলাম কিন্তু বোম্বেতে নয় বোম্বেতে এই কাজে পট্টবর্ধন একচ্ছত্র অধিপতি আমাকে অন্য জায়গা দেখতে হবে চলে গেলুম নাগপুর পাঁচপাগুলি অঞ্চলে রাস্তার ওপর একটা ঘর নিয়ে দরজার পাশে নোটিশ লটকে দিলুম এখানে সুলভে হস্তরেখা দেখে ভবিষ্যৎ গণনা করা হয় বেঙ্গলের বিখ্যাত গণৎকার ইত্যাদি দেখতে দেখতে পসার জমে উঠলো এরকম র্যাপিড সাকসেস হবে তা আশা করিনি এক বছরের মধ্যে একটা বড় ফ্ল্যাটে উঠে যেতে হলো একটা বি এ পাস ছোকরা সেক্রেটারি রাখতে হলো সারা ভারতবর্ষ থেকে হাতের ছাপ আসে সেই ছাপ দেখে আমি ইংরেজিতে গণনা করি সেক্রেটারি সেগুলো টাইপ করে যথাস্থানে পাঠিয়ে দেয় বেশিরভাগ মক্কেলই হচ্ছে ব্যবসাদার আর তাদের মধ্যে বেশিরভাগই মারোয়ারি মাসে রোজগার তখন আমার প্রায় তিন হাজার টাকা আর আমার বয়স তখন বত্রিশ তাহলে কতদিন আগের কথা বুঝতেই পারছিস এর মধ্যে একদিন এক ভদ্রলোক এলেন ফর্সা একহারা চেহারা চোখে চশমা পরনে বিলিতি পোশাক বয়স আন্দাজ তিনি তার হাতটা দেখিয়ে বলেন। আমি শুধু একটা জিনিস জানতে চাই আমি একটা নতুন চাকরিতে জয়েন করেছি সেই কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমি হাতের রেখা দেখে বললাম যা করতে যাচ্ছ করো তোমার নতুন চাকরিতে উন্নতি হবে ভেরি গুড বললেন ভদ্রলোক এবার আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই আমি আগেই লক্ষ্য করেছিলাম যে ভদ্রলোকের কাঁধে একটা নকশাদার কাপড়ের ব্যাগ ঝুলছে ভদ্রলোক তার মধ্যে থেকে একটা বেশ বড় খাম বার করে তার ভিতর থেকে এক সিট কাগজ টেনে বার করলেন কাগজটা পুরনোতা দেখলেই বোঝা যায় সেই কাগজে রয়েছে কালো কালিতে একটা রেখা সমেত হাতের ছাপ ভদ্রলোক সেটা আমার দিকে এগিয়ে দিলেন কাগজের উপর কোনায় একটা তারিখ লেখা রয়েছে সেটা পনেরো বছর আগের আমি জিজ্ঞাসা করলাম এটা কার হাতের ছাপ আমার বাবার বললেন ভদ্রলোক একটা পুরনো বাক্স ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে পড়ল। মনে হয় এটা উনি নিয়েছিলেন বোম্বের গণৎকার পট্টবর্ধনকে পাঠানোর জন্য কিন্তু ঘটনাচক্রে সেটা আর হয়ে ওঠেনি আমাকে কি এখন এই হস্তরেখা থেকে গণনা করতে হবে হ্যাঁ বিশেষ কয়েকটা তথ্য আপনার বাবার বয়স তখন কত ছিল পঞ্চাশ আমি হাতের রেখা বিচার করে একটা অদ্ভুত তথ্য আবিষ্কার করলাম ভদ্রলোকের মৃত্যু হয়েছে ওই পঞ্চাশ বছর বয়সেই সেটা আমি বললাম আমার মক্কেলকে স্বাভাবিক মৃত্যু কি জিজ্ঞেস করলেন মক্কেল আমি আবার ভালো করে দেখলাম ছাপটা তারপর বললাম রেখা স্পষ্ট বলছে অপঘাত মৃত্যু স্বাভাবিক নয় এই বিষয়ে আপনি নিশ্চিত অ্যাপস লিউটলি আমি জোর দিয়ে বললাম তাহলে আপনাকে ঘটনাটা একটু খুলে বলি বললেন ভদ্রলোক আমার বাবার নাম ছিল প্রকাশচন্দ্র মাথুর আমার বাবার একমাত্র সন্তান আমি আমার মা আমাকে জন্ম দিতে মারা যান আমি মানুষই এক বিধবা পিসির কাছে আমার নাম সুরেশ মাথুর বাবা ব্যবসাদার ছিলেন বাবার একজন অংশীদার ছিল নাম গজানন আপটে। আজ থেকে পনেরো বছর আগে তখন আমার বয়স সতেরো বাবা একটা কারণে কষ্ট পান বাবাকে এত বিচলিত হতে আমি কখনও দেখিনি আমি কারণ জিজ্ঞাসা করতে বাবা বলেন যাকে আপনার জোন বলে মনে করা হয় সে যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে যত কষ্ট পেতে হয় তেমন আর কিছুতে হয় না আমার স্বভাবতেই বাবার বিজনেস পার্টনারের কথা মনে হয় কিন্তু বাবা এ নিয়ে আর কিছু বলতে চান না এর কিছুদিন পরেই একদিন বিকেলে অফিসে বাবাকে চেয়ারে বসা অবস্থায় তার টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়ে থাকতে দেখা যায় তখনই ডাক্তার ডাকা হয় ততক্ষণে বাবা মারা গেছেন ডাক্তার বলেন হার্ট অ্যাটাক আমার ইচ্ছা ছিল পুলিশ ডাকার কারণ আমার সন্দেহ হয়েছিল বাবাকে হত্যা করা হয়েছে বাবা তার অংশীদারের কীর্তি ধরে ফেলেছেন তাই তাকে মেরে তার মুখ বন্ধ করা হয়েছে কিন্তু আমার তখন মাত্র সতেরো বছর বয়স আমার কথা কে শুনবে আজ আপনার গণনায় জানতে পারছি যে আমার ধারণায় ঠিক ছিল বাবাকে খুনই করা হয়েছিল আমি বললাম যাই হোক যা হবার হয়ে গেছে এতদিন আগের খুনের ব্যাপারে আজকে তো আর তুমি কিছু করতে পারবে না সুরেশ ধন্যবাদ দিয়ে আমার পারিশ্রমিক চুকিয়ে দিয়ে চলে গেল এই ঘটনার প্রায় মাস পরে একদিন হঠাৎ আমার কাছে এক মক্কেল এসে হাজির বছর ষাট বাষট্টি বছর ঘি খাওয়া চেহারা বললেন তিনি একজন ব্যবসাদার একটা নতুন ব্যবসায় টাকা ঢালতে যাচ্ছেন তার ফলাফল কি হবে সেটা জানতে চান সামনে তার কোনো আর্থিক বিপর্যয় আছে কি আমি জিজ্ঞেস করতে বললেন তার নাম গজানন আপটে আমি তো শুনে অবাক যাই হোক মক্কেল যখন তখন তাকে অ্যাটেন্ড করতেই হবে আমি তাকে আমার ফরাসে বসালাম তারপর আমার একটা প্রশ্ন ছিল সেটা করলাম আপনার বয়স কত ভদ্রলোক বললেন ছেষট্টি আমি হাতের রেখার দিকে মন দিলাম দেখি যে নতুন ব্যবসা ফাঁদার কোনো প্রশ্ন আসছে না এই বছরই ভদ্রলোকের মৃত্যু এবং সেটা অপঘাত মৃত্যু সে কথা তাও তাকে আর বলতে পারি না বললাম তোমার নতুন ব্যবসায় টাকা ঢেলে কোনো সুফল হবে না তুমি যা করছো তাই করো তুমি ঠিক বলছো ভদ্রলোক আবার প্রশ্ন করলেন আমি কিন্তু অনেক ভেউয়ে এই পন্থা স্থির করেছি আমি ভদ্রলোককে আবার বারণ করলাম তার হাতের তেলও আমার সামনে খোলা আমি তখনও মনে মনে গণনা করে চলেছি হঠাৎ একটা ব্যাপার দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম ভদ্রলোকের হাতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি পনেরো বছর আগে একটা খুন করেছেন সাংঘাতিক ফাঁড়া কিন্তু সে ফাঁড়া তিনি কাটিয়ে উঠেছেন সে কথাও হাতে রয়েছে আমি অবশ্যই এ বিষয়ে আর কিছু বললাম না ভদ্রলোক আমাকে টাকা দিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমি আবার বলে দিলাম যে নতুন ব্যবসায় টাকা ঢেলে কোনো ফল ভালো হবে না এই সাত দিন পরে সুরেশ মাথুর আবার এসে হাজির আমি বললাম কী ব্যাপার মাথুরকে বিশেষভাবে উত্তেজিত বলে মনে হচ্ছিল সে বলল যে এর মধ্যে নাকি গজানন আপনার আফিসে গিয়েছিল আপটা ছিলেন না কিন্তু তার সেক্রেটারি ছিল সেটা জেনেই শুনেই নাকি মাথুর গিয়েছিল সেক্রেটারি নাকি বিশ বছর ধরে ওই আপিসে চাকরি করছে তার সঙ্গে কথা বলা দরকার ছিল মাথুরের মাথুর তাকে তার বাপের মৃত্যুর কথা জিজ্ঞেস করে সেক্রেটারি বলে তার ঘটনাটা পরিষ্কার মনে আছে সে প্রকাশ মাথুরের বিশেষ অনুরক্ত ছিল সে বলে বিকেলে কফি খাবার পরই নাকি প্রকাশ মাথুর মারা যান সেক্রেটারি সন্দেহ করেছিল যে কফিতে বিষ মেশানো হয়েছে কিন্তু ডাক্তারের মুখের উপর সে কোনো কথা বলতে পারেনি তাহলে এখন তোমার কী মতলোভ আমি সুরেশ মাথুরকে জিজ্ঞেস করলাম সুরেশ চাপা বলল আমি বাবার মৃত্যুর প্রতিশোধ নেব সে কি কি করে যে করে হোক আমি যে ইতিমধ্যেই গজানন আপনার হাত দেখেছি আর জেনেছি যে তার আয়ু ফুরিয়ে এসেছে সেই বিষয়ে আর কিছু বললাম না সুরেশ মা সুর প্রতিশোধের সংকল্প নিয়ে আমার আপিস থেকে বেরিয়ে গেল এর তিন দিন পরে খবরটা খবরের কাগজে বেরোলো গজানন আপটে খুন হয়েছেন তিনি ইটওয়ারি রোডে থাকতেন রোজ সন্ধ্যায় আপিসের পর জুমা তালাও এর পাশে হাঁটতে যেতেন সেই হাঁটা অবস্থার পিছন থেকে কেউ এসে থাকে কোনো ভারী অস্ত্র দিয়ে মাথায় মেরে খুন করেছে পুলিশ এতটাই অনুসন্ধান করছে কিন্তু আমি তো সুরেশ মাথুরের হাত দেখেছি আমি জানি তার এখনও একটা ফাঁড়া আছে কিন্তু এ ফাঁড়া সে কাটিয়ে উঠবে শেষ পর্যন্ত হলোও তাই পুলিশ খুনিকে ধরতে পারল না এবং গজানা নাপটের খুন আনসলভ ক্রাইমের পর্যায়ে ফেলে দেওয়া হলো সুরেশ মাথুর যে শুধু পাড়ি পেলো তা নয় আমি জানি যে বিরাশি বছরের আগে তার মৃত্যু নেই এবং সেই মৃত্যু স্বাভাবিক মৃত্যু অন্তত তার হাতের রেখা তাই বলে নমস্কার বন্ধুরা আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ হলো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেল আপনাদেরই আপনাদের সাথে চ্যানেল গ্রো হলে আমারও আনন্দ হবে ধন্যবাদ নমস্কার